তো হেই গাইস, স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী ছিলেন মারিয়ানা। তার নামই নামকরণ হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের। 1600 শতকে সেগুলো ছিল স্পেনীয় উপনিবেশ। উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এই দ্বীপগুলি আসলে ডুবে থাকা কিছু ঘুমন্ত আগ্নেয়গিরির জোড়া। এই দ্বীপপুঞ্জ থেকে 200 কিলোমিটার পূর্বে বিস্তৃত বিশ্বের গভীরতম মহাসাগরীয় খাত। 2550 কিলোমিটার লম্বা এবং 69 কিলোমিটার চওড়া এই সামুদ্রিক খাতের নাম দেওয়া হয়েছে নিকটবর্তী দ্বীপপুঞ্জের নামে। ফলে গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্জের পরিচয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে স্পেনের রানীর নাম। সমুদ্র বিজ্ঞানীদের গবেষণা জানা গিয়েছে এই খাতের গভীরতম অংশের মাপ 10,984 মিটার। মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম এই অংশের নাম দেওয়া হয়েছে চ্যালেঞ্জার দ্বীপ। এর গভীরতা বোঝার জন্য বলা হয় যদি মাউন্ট এভারেস্টকে এর মধ্যে বসিয়ে দেওয়া যায় তাহলে আরো প্রায় 2 কিলোমিটার বা 1.6 কিলোমিটার মতো জায়গা বাড়তি পড়ে থাকবে। অর্থাৎ পৃথিবীর উচ্চতম শৃঙ্গের থেকেও আয়তনে বড় বিশ্বের গভীরতম খাত। মারিয়ানা খাতের শেষ সীমানায় তাপমাত্রা ঘোরাফেরা করে 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মতো। এই অংশে জলের স্তম্ভের চাপও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। প্রতি বর্গ ইঞ্চিতে এই চাপের পরিমাণ প্রায় 8 টন। সমুদ্রতলে স্বাভাবিক বায়ুমণ্ডল চাপের তুলনায় পরিমাপ প্রায় 1000 গুণ বেশি। মারিয়ানা খাতে গভীরতার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এই জলস্তম্ভের চাপ। ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর অভ্যন্তরে যখন দুটি টেকটোনিক পাতের মধ্যে সংঘর্ষ হয় তখন একটি পাত তৃতীয়টির নিচে ঢুকে গেলে মারিয়ানা ট্রেঞ্জের মতো গভীর সামুদ্রিক খাতের সৃষ্টি হয়। 1875 খ্রিস্টাব্দে প্রথমবার মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা মাপে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার। পরে বহুবার বিশ্বের গভীরতম খাত নিয়ে চলছে গবেষণা। বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে এর গভীরতা সংক্রান্ত তথ্য। আজ অবধি মাউন্ট এভারেস্টের শীর্ষবিন্দুতে অসংখ্য অভিযাত্রী পা পড়েছে, কিন্তু মারিয়ানা ট্রেঞ্জের গভীরে পৌঁছাতে পেরেছে মাত্র নগণ্য সংখ্যক অভিযাত্রী। প্রথম 2 অভিযাত্রী ছিলেন জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালাশ। 1960 সালে মার্কিন নৌসেনার ব্যাতিস্কেপে সওয়ার হয়ে এই দুঃসাহসী পৌঁছেছিলেন মারিয়ানা ট্রেঞ্জের গভীরে। ব্যাতিস্কেপ হল সমুদ্রের গভীরে অভিযান চালানোর জলযান। ডুবোজাহাজের সঙ্গে এর অনেকটাই বৈসাদৃশ্য আছে। সুইস ও ইতালীয় প্রযুক্তিতে নির্মিত ব্যাতিস্কেপ ত্রিয়েস্ত এর সাহায্যে বিশেষ গভীরতম বিন্দুতে অভিযান চালিয়েছিলেন। 5 ঘন্টা ধরে অবতরণের পরে গন্তব্যে পৌঁছাতে পেরেছিলেন পিকার্ড এবং ওয়ালাশ, কিন্তু চ্যালেঞ্জার দ্বীপের গভীর বিন্দুতে থাকতে পেরেছিলেন মাত্র 20 মিনিট। তারা 10,916 মিটার অবধি নামতে পেরেছিলেন। তাদের যাত্রাপথে বা গভীরতম বিন্দুতে পৌঁছে কোনো ছবি তুলতে পারেনি অভিযাত্রীরা, কেননা তাদের যাত্রাপথে ঘিরে ছিল ক্লাউড অফ সিল্ট। কিন্তু মহাসাগরের গভীরে মেঘ এলো কোথা থেকে? আসলে এই মেঘ আকাশের জলীয় বাষ্পপূর্ণ কণার সমষ্টি নয়, এ হলো বালি, কাদামাটি ও অন্যান্য উপকরণের সমষ্টি যা জলের প্রবাহে ক্রমাগত জমতে থাকে মহাসাগরের গভীর খাতে। সেই জমাটবদ্ধ বালি কাদামাটির অংশকে মেঘ বলে বর্ণনা করা হয়েছে। বিজ্ঞানীদের মূল প্রশ্ন ছিল মারিয়ানা খাতের গভীরে কি প্রাণের অস্তিত্ব আছে। 2 অভিযাত্রীকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু একে সেখানে নিকষ অন্ধকার, তার উপর কাদামাটির জমাট মেঘ, ফলে অন্ধকার ভেদ করে তিয়েস্ত এর আলো রহস্যভেদ করতে পারেনি। পিকার্ড বারবার দাবি করেন তিনি গভীর খাতে একটি ফ্ল্যাটফিশ দেখেছিলেন, কিন্তু তার দাবির সঙ্গে সহমত হতে পারেননি অধিকাংশ বিজ্ঞানী। তাদের মতে জলস্তম্ভের অত চাপে কোনো পানি জীবিত থাকতে পারে না, কারণ চাপের ফলে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যায়। ক্যালসিয়াম গলে গেলে প্রাণীর হাড়ের গঠনও অসম্ভব। কিন্তু প্রকৃতি বারবার ভুল প্রমাণ করেছে বিজ্ঞানীদের ধারণাকে। গবেষক ও সমুদ্র বিজ্ঞানীদের ধারণা চ্যালেঞ্জার দ্বীপ সহ মারিয়ানা খাতে বহু অংশে নিকষ অন্ধকারে বহু রহস্য অপেক্ষা করে আছে বাইরের পৃথিবীর জন্য। মারিয়ানা ট্রেঞ্জের বেশিরভাগ অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্বে এখন মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের অনুমতি সাপেক্ষেই গবেষণা করা যায় বিশ্বের এই ভৌগোলিক বিস্ময়ের। প্রথম অভিযানের পর অর্ধশতক পেরিয়ে 2012 সালে ফের মানুষের অবতরণ মারিয়ানা খাতে। এবার সাব ড্রাইভ দেন টাইটানিক ছবির পরিচালক জেমস ক্যামেরন। তিনি পৌঁছতে পেরেছিলেন 10,908 মিটার অবধি। একটুর জন্য বেজে যায় প্রথম 2 অভিযাত্রীর রেকর্ড। তবে সম্প্রতি আরেক অভিযাত্রী পিটার ভেস্কোভন পৌঁছেছে 10,927 মিটার অবধি। তিনি প্রথম অভিযাত্রীদের রেকর্ড ভাঙতে পেরেছেন। মারিয়ানা ট্রেঞ্জের তুলনামূলক অগভীর অংশে অ্যাম্ফিপড এবং হলোথুরিয়ানসের মতো সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব আছে। তবে বিজ্ঞানীরা নিশ্চিত প্রাণীবিজ্ঞানীদের আরো অনেক বিস্ময়ের অপেক্ষা করছে মারিয়ানা খাতের নিকষ অন্ধকারে। চরম পরিবেশে কি করে প্রাণীগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে সেই রহস্য জানা গেলে বায়োমেডিসিন ও বায়োটেকনোলজির অনেক বন্ধ দরজা খুলে যাবে। বিজ্ঞানী মহলের আরো ধারণা মারিয়ানা খাতের অন্ধকার ভবিষ্যতে আলো ফেলতে পারে পৃথিবীতে প্রাণ সৃষ্টির রহস্যের উপরও।
তবে দূষণের হাত থেকে রেহাই পায়নি গভীর বিন্দু, এখানে পাওয়া গিয়েছে প্লাস্টিক।